আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেছেন আপনি বলেছেন অত্যন্ত ব্যাপক আর এক তিনটি বিষয়ের যে সম্পর্ক নেই সেই সম্পর্ক একটি সমগ্রকে খতিয়ে দেখার আগে শুরু করি একটা প্রস্তুতি আমি মানুষের বন্ধ করে দেবো ঠিক আছে শুরু করে একটা প্রশ্ন দিয়ে মানুষ জিতে যায় প্রশ্ন সম্পর্কিত আলোচনা সচরাচর গুরুত্বপূর্ণ একটা গ্রাম ছিল যদিও যে ফ্রান্স হয় তারপরে আন্তর্জাতিক গ্রামটির সঙ্গে ফ্রান্স মানব জনশ্রী আমি দেখতে পাই এবং আমি আজকের আলোচনায় দুজনে নিয়েছে সনাক্ত করার চেষ্টা করবো আমাদের আজকে সাম্রাজ্যবাদ তৈরি করার প্রশ্নটা কি যে মুহূর্তটা আসেনি অথচ যে মুহূর্তটা আসা দরকার কিন্তু যে মুহূর্তটা পুরনো নয় তবুও যে মুহূর্তটা পুরাতনের গল্প থেকে বেরিয়ে আসে সেই মুহূর্তে তাৎপর্য করা প্রচলিত জ্ঞান তত্ত্বের বেরিয়ে পড়া অনুশীলনে সম্ভব কি আমাদের সন্ধানের প্রেক্ষাপট রচনা করেছিল এবং সেই কাজে কাছে অনুপ্রেরণা জুগিয়েছিল বলা হয়ে থাকে মানুষকে লড়াইয়ের ভেতর থেকে উঠে আসা লড়াইয়ের সঙ্গে থাকা লড়াই এই লড়াই ফাননকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় মুক্তির লড়াই কিন্তু আবার সাম্রাজ্যবাদের যুগে জাতীয় মুক্তির লড়াইকে খাটো করে দেখা বিভিন্ন ভাবে উপনিবেশায়িত অঞ্চলে জনগোষ্ঠীর জন্য দারুণ সাক্ষাৎকারে ফ্রান্স এও বলেছিলেন যে হুট করে লাভ দিয়ে তার আন্তর্জাতিক হওয়া যায় না ফ্রান্স এই আন্তর্জাতিকতা একটা মূর্ত রূপ ইতিহাসে একটি নির্দিষ্ট সময় ফ্রান্স যাকে বলেছিলেন ঐতিহাসিক ভাব সেই ঐতিহাসিক ব্লকে জাতীয় পর্যায়ে এমনকি তৈরিও করতে হয় লড়াই আর আমাদের আজকের লড়াই আজকে আমাদের এই আজকের লড়াই কি সে প্রসঙ্গে আমি পরে দেখব সে প্রসঙ্গে আমার কিছু বলার আছে আপনাদের সঙ্গে ভাগাভাগি তবে এখন বলতে আমাদের আজকের লড়াই এই জাতীয় আন্তর্জাতিক ডায়ালেক্টিক অর্থাৎ এবং ক্রান্তি সমন্বয়তা এর ফলাফলকে আমরা খানিকটা খতিয়ে দেখতে পারি দেখতে পারি কিভাবে ক্রান্তি এবং ফন উভয় ন্যাশনাল পপুলারের ধারণাকে সামনে এবং কিভাবে গ্রান্তি এবং ফন উভয় নতুন কনসেপ্ট এবং এমনকি নতুন জিনের উদ্বোধনের সংগ্রামকে গুরুত্বপূর্ণ দিয়ে দেখা যাচ্ছে এই যে ন্যাশনাল পপুলারের যে ধারণার কথা আমি বললাম বিশেষ করলাম মাত্র সেই ন্যাশনাল পপুলারের ধারণাকে অন্য পরিসরে আমাদের সংগ্রামের অন্য পরিসরে এবং খানিকটা অন্য ভাষায় অনুষ্ঠিত করেছিলেন মৌলানা হাসানি নিজে হাসানি এবং গ্রামটি এবং ফন তার কিভাবে পরস্পর সম্পর্কিত এদিকেও আমি খানিকটা তাকাবার চেষ্টা করছি এই সমস্ত বিষয়কে আলোচনার ভিতরকে পরিষ্কার করার ইচ্ছা রাখি কিন্তু তার আগে মানুষকে নিয়ে তারটি সাধারণ পর্যবেক্ষণ হাজির করতে চাই এবং তার তাত্ত্বিক ব্যাপার বা অ্যাপ্রোপ্রিয়েশন বা আত্মীকরণ নিয়েও কিছু প্রশ্ন
বিপ্লবী কালকবি নিকোলাস জিয়েনের ভাষ্য বাংলা কবি আর কালকবি অর্জিন বলেছিলেন আগেই যদি শুরু